আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকের রেসিপির পর্বটি হচ্ছে খুবই কষ্টের, মানে অনেক টাইম নিয়ে হচ্ছে গিয়ে আমি প্রায় 25টি ডিজাইনে এই পিঠা তৈরি করেছি। নর্মালি হচ্ছে গিয়ে আসলে ডিজাইন করে পিঠা বানানোটা খুব একটা কষ্টের না, বাট ভিডিও করাটা অনেক কষ্টের। তো যাই হোক, এখন তো বিয়েবাড়ির ধুম, তো ভাবলাম একটিমাত্র উপকরণ দিয়ে কীভাবে অনেকগুলো ডিজাইনের পিঠা তৈরি করে আপনার ডালা সাজাতে পারেন, সেই টেকনিকটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক এবং কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন দেখি দিই কী করে আমি এই 25টি ডিজাইনের পিঠাগুলো তৈরি করেছি। এর জন্য আমি এখানে একটি বোলের মধ্যে 3 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আপনার চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সেই সাথে এর মধ্যে দিয়েছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, এটা অপশনাল, এটা আপনার না চাইলে স্কিপও করতে পারবেন, আমি দিচ্ছি একটু টেস্টের জন্য। আর এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম। এখন 3 কাপ ময়দার জন্য আমি এখানে 3 চা চামচ তেল দিয়ে এরপরে এটাকে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে এটাকে একটা ডোর মতো আর কি তৈরি করে নিব। আমরা রুটি যেভাবে মানে ডোর তৈরি করি ঠিক সেভাবে করে একটা রুটির ডোর তৈরি করে নিব। আর আমার এখানে 3 কাপ ময়দার জন্য 1 কাপ প্লাস 1/4 কাপ পানি লেগেছে এই ডোটা তৈরি হতে। আপনাদের কম বা বেশি লাগতে পারে, পানি পরিমাণটা বলে দিলাম যাতে করে আপনাদের মানে বুঝতে সুবিধা হয়। আর ডোটা খুব বেশি শক্ত করবেন না, একটু হালকা সফট যেন হয়, তাহলে এতে করে মানে বেলতে সুবিধা হবে। এখন এই খামিরটির উপরে সামান্য একটু তেল মাখিয়ে এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। সেই সাথে এই রেসিপিতে আরও একটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটা হচ্ছে গিয়ে এই পিঠার ভিতরে পুর বা যে স্টাফিংটা দিতে হবে সেটা। আপনারা মিষ্টি অথবা ঝাল যে যে ধরনের পুর খেতে বা পিঠা খেতে পছন্দ করেন সে সেভাবে করে অ্যাড করে দিবেন। আমি আজকে এখানে চিকেন এবং বেশ কিছু ভেজিটেবলস দিয়ে একটা পুর রেডি করে নিয়েছি। আর এটা আমি কীভাবে তৈরি করেছি সে রেসিপি যদি জানতে চান তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমি আর আজকে এখানে এই স্টাফিংয়ের রেসিপিটা শেয়ার করছি না, কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো রেসিপির লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আধা ঘন্টা বা 30 মিনিট পর এখন এই খামিরটা হচ্ছে গিয়ে আরও বেশি সফট হয়ে উঠেছে, তো আমি এটাকে আবারও ভালোভাবে মথে নিচ্ছি। এই দেখুন, প্রথমের তুলনায় এখন কিন্তু এটা খুবই সুন্দর সফট হয়েছে, একদম মসৃণ হয়েছে। তো এখান থেকে হচ্ছে গিয়ে আমি ছোটো ছোটো করে ভাগ করে নিচ্ছি। তো আমি একটা ভাগ রেখে বাকিগুলো আর কি ঢেকে রেখে দিচ্ছি যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এখনই একটি ডোয়ের অংশ নিয়ে এখন আমি এটাকে একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি। রুটি বেলার পর দুই সাইড থেকে একটু সমান করে কেটে নিলাম। এখন একটি পিজা কাটার দিয়ে এটার এক সাইডে হচ্ছে কি এরকম লম্বা করে কেটে নিচ্ছি, মানে এটা লম্বা করে কেটে একদম ফেলে দিব না, জাস্ট জোড়া যেন থাকে। তো এর মাঝখানে হচ্ছে কি আমি চিকেন এবং ভেজিটেবলসে পুর দিয়ে দিলাম। এখন দুই সাইড থেকে এটা বন্ধ করে তারপর এক সাইড থেকে হচ্ছে গিয়ে এটাকে বলটে নিচ্ছি। আর এটা জোড়া লাগানোর জন্য আমি এখানে জাস্ট নর্মাল পানি ইউজ করছি আর কিছুই না। এই পানি দেওয়াতে এটা খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে। এটাকে আপনারা চাইলে লম্বাভাবে এরকম রাখতে পারেন, আবার চাইলে যদি একটু ঘুরিয়ে দেন মানে একটু ব্যাকা করে দিলে এটা যে এরকম শেপ হবে, ব্যাকাটে বরং যে বেশি সুন্দর লাগছে, তাই না? সো এই তো পিঠার প্রথম ডিজাইনটা তৈরি হয়ে গেল। তো এরপর সেকেন্ড ডিজাইনটা তৈরি করার জন্য আমি একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি। আর এটা সমান করার জন্য আমি 4 সাইড থেকে এটাকে সমান করে কেটে নিয়েছি, মানে এই রুটিটা স্কোয়ার শেপে হতে হবে। এখন এই রুটির 4 কোণা এইভাবে ধরে ধরে মাঝখানে নিয়ে আসছি, মাঝখানে পয়েন্টটা রেখে তারপর এটাকে আস্তে করে উল্টিয়ে দিলাম। এখন এর মাঝখানে হচ্ছে কি অল্প কিছুটা একটু পুর দিয়ে দিলাম, তারপর আবারও সেই 4 কোণা থেকে এই কোণাগুলোকে ধরে মাঝখানে নিয়ে আসছি। এখন এই যে এক একটা পাশ যে ফাঁক বোঝা যাচ্ছে এগুলোকে একটার সাথে আরেকটা ভাবে করে জোড়া দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে জোড়া দিয়ে দিতে হবে যদি আপনারা এটা তেলে ভাজেন। তারপর এটাকে ধরে উল্টিয়ে এখন এই যে ভাজের যে অংশগুলো এগুলোকে খুলে ফেলছি।
এই যে এক একটা পাশ যে খোলা হলো, এই খোলার কারণেই কিন্তু এগুলো মনে হচ্ছে যেন এক একটা ফুলের পাপড়ি। তো এই যে দেখুন, খুব সুন্দর একটা ফ্লাওয়ার শেপে একটা পিঠা তৈরি হয়ে গেল। এরপরটা হচ্ছে গিয়ে একটু লম্বাটে টাইপের গোল করে একটা রুটি বেলে নিয়েছি, তো তার মধ্যে পুর দিয়ে এটার দু সাইডে এভাবে করে আর কি আটকে দিলাম। এটা দেখতে অনেকটা পুলি পিঠার যেরকম শেপ হয় অনেকটা সেরকম শেপে আর কি হয়েছে। তো ভালোভাবে এটাকে আটকে একটু লম্বাটে শেপ করে এটাকে রেখে দিলাম এক সাইডে। এখন অন্যদিকে আরও একটা রুটি লম্বা করে বেলে নিয়েছি এবং এটা দুই সাইডে আড়াআড়িভাবে আমি এভাবে পিজা কাটার দিয়ে আর কি কেটে নিচ্ছি। এবং একটু আগে যে পুলি পিঠার মতো ডিজাইনটা যে করেছি সেটা হচ্ছে গিয়ে এই লম্বাটে রুটির মধ্যে আর কি দিয়ে দিলাম এর মাঝখানে। এখন জাস্ট এক একটা পাশ থেকে এই কাটা রুটির অংশগুলো এনে মাঝখানে নিয়ে আসতে হবে, একবার ডান পাশ একবার বাম পাশ এভাবে করে নিয়ে আসতে আসতে। এই যে দেখুন, এটা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন এর নিচের অংশটা আমি পিজা কাটার দিয়ে দুটা পাশে এভাবে করে কেটে নিয়েছি, এতে করে নিচের পাশটা মাছের লেজার টাইপের বোঝা যাবে। এবং সামনের দিকে দুই পাশে দুটো লং দিয়ে দিয়েছি, এতে করে এটা চোখ বোঝা যাবে। এবং দুই সাইডে এবং মাছের লেজের মধ্যে আমি কাটা চামচ দিয়ে এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি। এই যে দেখুন, এটা দেখতে কিন্তু অনেকটা মাছের মতো লাগছে এবং এই ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আচ্ছা, আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে কি, আমি যখন এই পিঠা বানানো শুরু করি তখন আমার টার্গেট ছিল হলো 15টা ডিজাইনের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাট আমি যখন পিঠা বানানো শুরু করি মানে তখন এক একটা ডিজাইনের আইডিয়া মাথায় জাস্ট আসতেই ছিল আর আমার বানাতেই খুব মানে ভাল লাগছিল। তো যাই হোক, খামির যখন শেষ হয়ে যায় তারপরে হচ্ছে গিয়ে আমি খুব ঝটপট ফ্রোজেন থেকে কিছু পরোটা বের করে নিই এবং সেগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমি ডিজাইনগুলো শেষ করি। কিন্তু এডিট করার সময় কিছুটা ডিজাইনের রেসিপি আগে হয়েছে, কিছুটা ডিজাইনের রেসিপি পরে হয়েছে। তো যেই সব রুটিগুলো দেখবেন যে একটু বেশি সাদাতে, তো সেগুলোই হচ্ছে গিয়ে ফ্রোজেন পরোটা দিয়ে আমি এই ডিজাইনগুলো করেছি। তো ঠিক সেভাবে করে আমি এখানে একটা গোল ফ্রোজেন পরোটা থেকে এর হাফ পরিমাণ কেটে নিয়ে তার এক সাইডে হচ্ছে গিয়ে পোর দিয়ে দিয়েছি এবং অপর সাইডটা এভাবে করে এনে আমি এটা জোড়া করে দিয়ে দিয়েছি। তো জোড়া দেওয়ার পর কোনার যে অংশটা সেটা রেখে এটা ঠিক নিচের দিকে হচ্ছে গিয়ে আমি এভাবে করে কুচকে দিলাম। এরপরে এই কুচির অংশগুলো আমি কাটা চামচ দিয়ে এভাবে করে একটু ডিজাইন করে দিয়েছি। এটা আর কি একটা মাছের শেপে তৈরি করছি, তো মাছের চোখ বোঝার জন্য আমি এটা লং দিয়ে দিয়েছি আর সেই সাথে বাটার নাইফ দিয়ে এর চারো সাইডে এবং মাঝখানে হচ্ছে গিয়ে ডিজাইন করে দিচ্ছি। সো এই যে দেখুন, ফ্রোজেন পরোটা দিয়ে কি সুন্দরভাবে একটা মাছের ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল। এরপরের ডিজাইনটি হচ্ছে আমি একটা স্কোয়ার শেপে রুটি বেলে নিয়েছি। এখন দুই কোণার দুই পাশ থেকে এভাবে করে লম্বা করে আর কি এটাকে পিজা কাটার দিয়ে কেটে নিয়েছি আর এটার একটা পাশে হচ্ছে গিয়ে আমি কিছুটা পুর দিয়ে দিলাম এবং ঠিক তার অপোজিটের অংশ থেকে এই পুরের মধ্যে আর কি নিয়ে নিলাম, মানে এতে করে পুরটা আর কি মানে ঢেকে গেল। এখন এই ডিজাইনের অংশগুলো এক পাশ থেকে এনে এই মাঝখানে নিয়ে আসছি, মানে একবার ডান পাশ থেকে নিয়ে আসছি আর একবার বাঁ পাশ থেকে নিয়ে আসছি। এভাবে করে নিয়ে আসার কারণে এই যে দেখুন, এটাও একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন একটা লম্বা করে রুটি বেলে নিয়েছি আর পিজা কাটার দিয়ে এর মাঝে দুটো আর কি পেরে দিয়েছি, এতে করে এটা তিনটা ভাগ হলো। এখন এর মধ্যে খুবই সামান্য একেবারে চিকন করে দিয়ে দিচ্ছি, খুব বেশি এর মধ্যে দেওয়া যাবে না। এখন এক পাশ থেকে আরেক পাশে এটাকে পুরোপুরি একেবারে বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে তারপর এটাকে কিছুটা আর কি ঘুরিয়ে এটাকে লম্বা শেপে আর কি তৈরি করে নিলাম। এখন আমরা যে বেনি করি তো অনেকটা ঠিক সেভাবে আর কি বেনির মতো করে এটাকে ডিজাইন করে নিচ্ছি। এরপরের ডিজাইনটি হচ্ছে আমি একটা গোল ঢাকনার সাহায্যে এটাকে একটা রাউন্ড শেপে কেটে নিয়েছি, এর মাঝখানে হচ্ছে গিয়ে কিছুটা সেই চিকেন স্টাফিং দিয়ে দিলাম।
স্টাফিংটা যেন দেখা না যায় এর উপরে আরো একটা ছোট পাতলা রুটি আর কি দিয়ে দিয়েছি ভালোভাবে এটাকে আটকে দিলাম এবং সেই সাথে এর চারপাশে কাঁটা চামচ দিয়ে এভাবে করে দাগ কেটে দিয়েছি আর হাফ ইঞ্চি সমান জায়গা রেখে রেখে এভাবে করে কেটে নিচ্ছি এখন এই যে এক একটা কাটা অংশ ধরে নিয়ে যদি এভাবে করে কুচকে দেই তাহলে যে দেখুন এক একটা পাপড়ির মতো তৈরি হলো আর এটা দেখতে অনেকটা সানফ্লাওয়ারের মতো তৈরি হয়েছে এর পরের ডিজাইনটা খুবই ইজি একটা গোল শেপের রুটি নিয়ে তার মাঝখানে কিছুটা এই স্টাফিং দিয়ে দিলাম তার উপরে আরো একটা রুটি দিয়ে দিলাম দুটো রুটি একসাথে ভালোভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে অনেকটা পুলি পিঠা আমরা ডিজাইন যেভাবে তৈরি করি ঠিক সেভাবে করে এটাকে ডিজাইন করে তৈরি করে নিতে পারেন এরপরে একটি লম্বা করে রুটি বেলে নিয়েছি এবং এটার এক সাইডে হচ্ছে কি পিজা কাটার দিয়ে ভাবে করে লম্বা করে পেড়ে দিচ্ছি আর আরেক সাইডে স্টাফিংটা দিয়ে তারপর এটাকে ফোল্ড করে নিলাম ফোল্ড করে নেওয়ার পর এক পাশ থেকে আস্তে আস্তে এটা মুড়িয়ে নিয়েছি আর শেষের যে অংশটা আছে তার মধ্যে পানি লাগিয়ে এটাকে নিচ দিয়ে এভাবে করে জোড়া লাগিয়ে দিয়েছে এই যে দেখুন এই ডিজাইনটাও দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন আরও একটা রুটি বেলে নিয়েছি এবং এর মধ্যে আমি একেবারে চিকন করে আর কি লাইন করে মানে দাগ কেটে দিয়েছি এক সাইডে আর আরেক সাইডে স্টাফিংটা দিয়ে তারপর এটাকে ফোল্ড করে নিলাম এখন এটাকে যেটা করছি এক একটা এই চিকন যে কাটা অংশগুলো এগুলোকে আমি ঘুরিয়ে এভাবে করে মানে প্যাঁচ দিয়ে দিচ্ছি প্যাঁচ দিয়ে তারপর হচ্ছে অপর পাশে এটাকে মানে এই পুরের যে অংশটা তার মধ্যে হচ্ছে একে জোড়া লাগিয়ে দিচ্ছি আর এই যে দেখুন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না এখন আর একটা ছোট রুটি বেলে নিয়ে তার মধ্যে পিজা কাটার দিয়ে একদম চিকন করে আমি লাইন করে কেটে নিয়েছি আর এরপরে আমি হচ্ছে গিয়ে দুটা গোল শেপে ছোট রুটি বেলে নিয়েছি একটা রুটির মধ্যে মাঝখানে হচ্ছে গিয়ে সেই স্টাফিং দিয়ে দিলাম এবং আরেকটা রুটি দিয়ে এর উপরে আবার দিয়ে দিলাম মানে দুইটা রুটি এখন একসাথে জোড়া দিব আর আমি একটু আগে যে চিকন করে লাইনগুলো কেটে নিয়েছি সেগুলোকে এখন একটু প্যাঁচ দিয়ে এই রুটির উপরে হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি একবার সোজাভাবে দিচ্ছি একবার আড়াআড়িভাবে দিচ্ছি এতে করে এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর চারপাশে যেন ভালোভাবে আটকে যায় সে সাথে একটা ডিজাইন হওয়ার জন্য কাঁটা চামচ দিয়ে ভেবে করে দাগ কেটে দিয়েছি আর এই পিঠার গোল শেপটা যেন সুন্দর হয় মানে গোলটা যেন ভালোভাবে বোঝা যায় তো এই কারণে আমি এই পিজা কাটার দিয়ে ভেবে করে শেপ করে কেটে নিয়েছি এই যে দেখুন এটা দেখতে এরকম হয়েছে এখন একটা গোল রুটি থেকে এটাকে লম্বা করে আর কি কেটে নিয়েছি মানে দুইটা রুটি আর কি লম্বা হতে হবে একটা রুটির উপরে আমি আরেকটা রুটি বসিয়ে দিলাম এখন এর মাঝখানে কিছুটা সেই স্টাফিং দিয়ে দিলাম নিচে যে রুটির অংশটা সেই রুটির অংশ থেকে এক সাইড থেকে আর কি এই পুরটা ঢেকে দিয়েছি এরপরে সাইডের অংশে রুটি থেকে তারপর আবার পুরের উপরে দিয়ে দিলাম এখন বাকি যে দুইটা সাইড আছে সেই দুই সাইড থেকে আমি এভাবে করে লম্বা করে আর কি কেটে নিচ্ছি এখন ডান সাইডের রুটির লাইনগুলো থেকে একটা লাইন রেখে এর পরের লাইনটা হচ্ছে গিয়ে এই রুটির উপর উঠিয়ে দিচ্ছি এভাবে করে আমি তিনটা লাইন উঠিয়েছি এবং অপর পাশে যে রুটির লাইনগুলো আছে সেখান থেকে আমি একটি লাইন উঠিয়ে দিলাম এরপরে যে লাইনগুলো আগে উঠিয়েছিলাম সেগুলো আবার আগের জায়গায় সরিয়ে ফেলছে এরপর আবারও ডান দিকে যে লাইনের রুটিগুলো উঠায়নি সেগুলো এখন আবার উঠিয়ে দিলাম আর অপর পাশ থেকে আবার রুটি একটা লাইন উঠিয়ে নিলাম আসলে এগুলো বলে বোঝানোর কিছু নেই তবে আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝে নিতে পারছেন যে কিভাবে করে এই ডিজাইনটা আমি করছি এটা হচ্ছে কি টোটালি পার্টির যে ডিজাইন সে পার্টি শেপের আর কি ডিজাইনটা তৈরি হয়েছে আর ডিজাইনটা দেখতে কিন্তু খুবই সুন্দর
আপনি চাইলে এর উপরে কিছুটা কালার দিয়ে একটু ব্রাশ করতে পারেন, মানে অল্প অল্প কিছু অংশ একটু ব্রাশ করে দিতে পারেন, তাহলে দেখতে কিন্তু আরও বেশি কিউট লাগবে। এখন এবার খুবই সহজ একটা ডিজাইন দেখাই। একটা ছোট গোল রুটি বেলে নিয়েছি, এক সাইডে হচ্ছে কি কাঁটা চামচ দিয়ে ভাবে করে দাগ কেটে দিলাম, আরেক সাইডে সামান্য একটু স্টাফিং দিয়ে তারপর এটাকে বলটে দিলাম। এখন দুই সাইডটাকে এভাবে করে চৌকো করে একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে দিয়েছি। দেখুন এই পিঠাটা দেখতে কিন্তু এমনি তো সুন্দর লাগছে, তবে তেলে ভাজলে যদি এই পাতলা অংশটা বলটে যায়, তাই আমি এর মধ্যে আর কি একটু কেটে দিচ্ছি। এখন এবার একটা মোমোর ডিজাইন দেখাই। একটা ছোট গোল রুটি বেলে নিয়ে তার মধ্যে স্টাফিং দিয়ে দিয়েছি। এখন এক সাইড থেকে এটাকে একদম কুচি কুচি করে, মানে এই রুটির অংশটা ফোল্ড করে নিচ্ছি, পুরো রুটিটার মধ্যে এইভাবে করে কুচি করে দিয়েছি। এবং এরপরে সবগুলো কুচি মাঝখানে এনে আমি এটাকে একদম চ্যাপ্টা করে দিলাম, মানে একটা রুটির সাথে আরেকটা রুটি ভাবে জোড়া লেগে থাকবে, চ্যাপ্টা হয়ে থাকবে। এই যে ডিজাইনটা হচ্ছে কি মোমোর ডিজাইন। মোমোর ডিজাইন আরও একটা শেয়ার করছি। এখানেও আমি একটা গোল রুটি বেলে নিয়ে তার মাঝে পুর দিয়ে দিয়েছি। এখন এক সাইড থেকে রুটিটাকে আস্তে আস্তে কুচি করে নিচ্ছি, কিছুটা কুচি করে নিচ্ছি, আবার রুটিটাকে ঘুরিয়ে আবার কুচি করে নিচ্ছি। এভাবে করে সবগুলো কুচি মাঝখানে এনে এই যে একটু ঘুরিয়ে দিলে দেখুন খুব সুন্দর একটা মোমোর ডিজাইন তৈরি হয়ে গেল। আর যেহেতু এটা পিঠা বানাচ্ছি, তাই আমি মাঝখানে একটা দেখা সৌন্দর্যের জন্য লং দিয়ে দিলাম। নয় ধরনের মোমোর ডিজাইনে মোমোর রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা যদি সেই রেসিপিটি দেখতে চান, তাহলে লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন এবার খুবই সহজ এবং খুব পপুলার একটা ডিজাইন দেখাবো, আর সেটা হচ্ছে কি উন্ধনের ডিজাইন। আর উন্ধনের জন্য আমি রুটিটাকে চতুর্ভুজে আর কি কেটে নিয়েছি। এখন এক সাইডে অল্প কিছুটা পুর দিয়ে তারপরে এটাকে ফোল্ড করে নিচ্ছি। এক্ষেত্রে ফোল্ডটা খুব বেশি না করে অল্প কিছুটা ফোল্ড করে দু পাশ থেকে এভাবে রুটিটাকে আর কি মানে একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে দিতে হবে। আর এটাকে একটু পাতা শেপে করার জন্য সাইডের যে চোখু অংশটা সেটা আমি কেটে নিয়েছি। এই যে এটা কিন্তু একটা উন্থনের ডিজাইন তৈরি হলো, তবে এটা কিন্তু উন্থনে পারফেক্ট শেপ না। উন্থনে পারফেক্ট শেপটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো এর জন্য একটা চতুর্ভুজ করে রুটি কেটে নিয়েছি এবং এক কোণায় কিছুটা স্টাফিং দিয়ে তারপর এটাকে বোল্টিয়ে নিয়েছি। আর এক্ষেত্রে বোল্টানোর অংশটা হচ্ছে গিয়ে মানে দুই কোণা বরাবর, মানে মাঝখানে পর্যন্ত নিয়ে আসতে হবে, মাঝখান পর্যন্ত এনে তারপর দুই পাশের কোণা ধরে হচ্ছে গিয়ে একটার সাথে আরেকটা মানে পিছন দিক দিয়ে জোড়া দিয়ে দিতে হবে। আর এই জোড়াগুলো কিন্তু আমি পানি দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি। এই উন্থনটা দেখতে ছোট হলেও উন্থনের পারফেক্ট শেপ হচ্ছে গিয়ে এটাই। তো যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেভাবেই করে নেবেন। এখন এবার একটা লেয়ার সমোচার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। আর সমোচার জন্য রুটিটাকে অবশ্যই লম্বা করে কেটে নিতে হবে। তো এক কোণাভাবে আমি স্টাফিং দিয়ে রুটিটাকে আর কি বন্ধ করে দিয়েছি এবং অপর পাশে যে বাকি অংশটা আছে সেটার মধ্যে আমি লম্বা করে কেটে দিচ্ছি। এখন এই কাটা অংশগুলোকে একবার ডান দিক থেকে এর মাঝখানে আনছি আর একবার বাঁ দিক থেকে মাঝখানে আনছি। এভাবে করে আনলে এই যে দেখুন লেয়ার সমোচার রেডি। এরপর আরও একটা সহজ ডিজাইন দেখাচ্ছি। একটা গোল রুটি বেলে নিয়ে তার মাঝখানে স্ট্যাপিং দিয়ে দিলাম। এখন এবার এক সাইডে এটাকে হচ্ছে গিয়ে জোড়া দিব, মানে মাঝখানে এনেছি ঠিকই, বাট আমি জোড়া দিয়েছি এক সাইডে, এক সাইডে জোড়া দিয়ে তারপর এটাকে উঠিয়ে ফেললাম। এখন অপর পাশ থেকে এটাকে জোড়া দিব ঠিকই, তবে এটাকে একটা ভাঁজ দিয়ে জোড়া দিব। এতে করে যেটা হবে এটার মধ্যে হচ্ছে কি তিনটা লাইন আর কি তৈরি হবে। এই যে এটা দেখতে অনেকটা মানে সমোচা শেপের মতো আর কি, তিন কোণা টাইপের হবে, বাট উপরে জোড়াটার কারণে এটা একটা ডিজাইনের মতো হলো। আর এর উপরে চাইলে আপনারা পুলি পিঠার যে ডিজাইন থাকে চাইলে সেই ডিজাইনটাও করতে পারেন, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। এর পরের ডিজাইনটির জন্য আমি একটা লম্বা করে রুটি বেলে নিয়েছি। এখন দুই সাইড থেকে এভাবে করে আড়াআড়ি করে কেটে দিচ্ছি। এখন এর মাঝখানে হচ্ছে কি আমি কিছুটা পুর দিয়ে দিলাম। এখন একবার ডান সাইডে কাটা অংশের রুটি থেকে এর মাঝখানে নিয়ে আসছি, আবার আরেকবার বাম সাইড থেকে রুটি নিয়ে মাঝখানে নিয়ে আসছি। এই ডিজাইনটার মানে হচ্ছে ভিতরের স্টাফিংটা দেখা যাবে,
তো এইভাবে করে বানালে সেই পিঠাটা হচ্ছে গিয়ে ওভেনে বেক করতে হবে, তা না হলে মমোর মতো স্টিমে এটা ভাপে দিতে হবে। তো আমি এটাকে হচ্ছে গিয়ে এয়ার ফ্রায়ারে বেক করে নিব, সেক্ষেত্রে আমি 350 ফারেনহাইটে 10 মিনিটের মতো এটাকে বেক করে নিব। আর আপনারা যদি এই ডিজাইনে এটাকে তেলে ভাজতে চান তাহলে অবশ্যই এই ফাঁকা অংশগুলো একেবারে বন্ধ করে দিতে হবে। তো আমি যেহেতু এটা এয়ার ফ্রায়ারে বেক করব তাই আমি এটাকে এয়ার ফ্রায়ারে নিয়ে নিয়েছি। এরপরের ডিজাইনটি হচ্ছে একটা বড় রুটি থেকে আমি কুকি কাটার দিয়ে ছোটো ছোটো করে এরকম শেপ কেটে নিয়েছি। এখন একটা গোল রুটি রেখে তার পাশে হচ্ছে গিয়ে পানি দিয়ে জোড়া লাগিয়ে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এভাবে করে রুটিটা হচ্ছে গিয়ে লম্বা করে নিয়েছি। এখন এর মাঝখানে খুবই অল্প করে হচ্ছে গিয়ে এই স্টাফিং দিয়ে দিলাম। এখন এক সাইড থেকে রুটির অংশগুলো এ পুরের উপরে নিয়ে আসলাম। এখন এক কোণা থেকে আস্তে আস্তে করে এই রুটিটাকে ঘুরিয়ে নিচ্ছি। পুরো রুটিটা ঘোরানো হয়ে গেলে লাস্টের অংশটা হচ্ছে গিয়ে পানি দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। আর এই তো দেখুন এটা একটা গোলাপের শেপে তৈরি হয়ে গেল। গোলাপের ডিজাইন আরও একটা শেয়ার করছি, সেটাও খুব ইজি। আর এর জন্য আমি একটা ছোট রাউন্ড শেপের রুটি বেলে নিয়েছি। এখন এর চারপাশে হচ্ছে গিয়ে আমি চিরুনি দিয়ে ভাবে করে দাগ কেটে নিলাম। রুটিটাকে উল্টিয়ে এখন চার কোণা থেকে পিজা কাটার দিয়ে ভাবে করে কেটে নিয়েছি। এখন এর মাঝখানে হচ্ছে গিয়ে আমি কিছুটা পুর দিয়ে দিলাম। এখন এই চারপাশে রুটির অংশের মধ্যে যে পাশটা সবচেয়ে বেশি ছোট লাগে তো সেই রুটির অংশটা এই পুরের মাঝখানে নিয়ে আসলাম। আর প্রথম রুটির অংশটা দিয়ে পুরটাকে মানে বেশিরভাগটাই হচ্ছে গিয়ে ঢেকে ফেলেছি। এখন বাকি তিনটা অংশ দিয়েও ঠিক একইভাবে এই পুরটাকে হচ্ছে গিয়ে ঢেকে দিচ্ছি, মানে দুই পাশ থেকে এটাকে জোড়া দিয়ে দিচ্ছি। এতে করে এই যে দেখুন এটাও কিন্তু একটা গোলাপের শেপে তৈরি হয়ে গেল। আর গোলাপ শেপের এই পিঠাগুলো যদি আপনারা ডুবো তেলে ভাজতে চান তাহলে অবশ্যই ভিতরে পুরটাকে ভালোভাবে একদম বন্ধ করে দিতে হবে। আর যদি আপনারা স্টিমে অথবা ওভেনে বেক করতে চান তাহলে এভাবে করে রাখলেই চলবে। এখন একটা ছোট গোল রুটি বেলে তার মধ্যে কিছুটা পুর দিয়ে দিলাম। আরেক সাইডে রুটিটা টেনে এটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। খুব ভালোভাবে বন্ধ করে নেওয়ার পর এখন হাত দিয়ে চেপে রুটির অংশটা কিছুটা বড় করে অর্ধেক অংশটা হচ্ছে গিয়ে এর ভিতরে আবার ঢুকিয়ে দিচ্ছি। আবারও রুটির অংশটা চেপে বড় করে অর্ধেক অংশটা হচ্ছে গিয়ে এই পিঠার মধ্যে আর কি ঢুকিয়ে দিচ্ছি। এভাবে করে করলেই হচ্ছে গিয়ে আমাদের গ্রাম বাংলা যে ট্রেডিশনাল পুরি পিঠার ডিজাইনটা আছে সেটা আর কি তৈরি হলো। এরপরে হচ্ছে গিয়ে একটা ডিজাইনার পুলি পিঠার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য একটা রুটি বেলে নিয়েছি এবং এখান থেকে চিকন করে কিছুটা রুটি আর কি কেটে নিচ্ছি। এই চিকন রুটিগুলো রুটির একটা সাইডে আবার লাগিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনার পানি বা গ্লু সাহায্য নিতে পারেন। তো লাগিয়ে নেওয়ার পর এখন রুটিটাকে উল্টিয়ে এর মধ্যে হচ্ছে কি কিছুটা পুর দিয়ে দিলাম। এরপর অপর সাইড থেকে রুটিটা টেনে এটা পুরোপুরি বন্ধ করে দিলাম। এক্সট্রা অংশগুলো চাকু দিয়ে পেলে দিচ্ছি। এখন পুলি পিঠার যে ট্রেডিশনাল ডিজাইনটা আছে চাইলে সেটাও এর মধ্যে করতে পারেন। সো এই তো দু ধরনের পুলি পিঠার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম। আর সব শেষে হচ্ছে গিয়ে একটা সিঙ্গারের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। একটা গোল রুটি থেকে মিডল বরাবর কেটে নিয়েছি। এখন এক পাশ থেকে এটার মাঝখানে নিয়ে আসলাম এবং অপর পাশ থেকে এটা মাঝখানে এনে দুটি একসাথে জোড়া লাগিয়ে দিয়েছি। এখন এটা হাতের মধ্যে নিয়ে এর পকেটের ভিতরে হচ্ছে গিয়ে স্টাফিং দিয়ে দিলাম। এবং যে ফাঁকা অংশটা সেটা হচ্ছে গিয়ে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি। সিঙ্গারার অনেক ধরনের শেপ আছে, চার ধরনের সিঙ্গারার ডিজাইন নিয়ে আমি একটা রেসিপি করেছিলাম। যদি সেটা দেখতে চান তো সেটার লিঙ্কটাও নিচের ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সো এই তো একে একে এখন 25টা ডিজাইনের পিঠা এখন রেডি। তো এখন আমি যেটা করব, কিছু কিছু পিঠার মধ্যে হচ্ছে গিয়ে আমি একটু ডিম ব্রাশ করে দিব। এখানে একটি বাটির মধ্যে আমি 1 টেবিল চামচ দুধ আর 1টি ডিমের কুসুম নিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটাকে পেটে নিয়েছি। আর এটাই হচ্ছে গিয়ে আমি কিছুটা পিঠার মধ্যে এভাবে ব্রাশ করে দিচ্ছি। কিছুটা পিঠার মধ্যে ব্রাশ করছি আবার কিছুটা এভাবে রেখে দিচ্ছি, এটা টোটালি অপশনাল।
জাস্ট দেখার সৌন্দর্যের জন্য করছি। এখন এই পিঠাগুলো আপনারা চাইলে যদি ওভেনে বেক করতে চান তাহলে 300 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 12 থেকে 15 মিনিট এগুলো বেক করে নিতে পারেন। আবার চাইলে মমোর মতো এগুলো চুলার মধ্যে ভাপেও এগুলো তৈরি করে নিতে পারেন, আবার অল্প তেলে স্যালো ফ্রাই করে নিতে পারেন। আর আমি যেহেতু এগুলো মানে বিয়ে বাড়ির উপলক্ষে এই ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি, তাই আমি এগুলো চুলার মধ্যে যুব তেলে আর কি ভেজে নিচ্ছি। সো গরম ডুবো তেলে এগুলোকে মিডিয়াম আছে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি। যদিও এর ভিতরে স্টাফিংটা তো সিদ্ধ করাই, বাট এই পিঠাগুলো যেহেতু ডিজাইন করা তো তার মানে এর উপরে আর কি অনেকগুলো লেয়ার আছে। সো লেয়ারগুলো যেন ভালোভাবে ভাজা হয়, মানে পিঠাটা ভিতর পর্যন্ত যেন ভাজা হয়, তাই এগুলো মিডিয়াম আছে আস্তে আস্তে করে ভেজে নিলেই ভালো হয়। তো দোনো সাইডে খুব সুন্দর ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি একে একে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। আর যে পিঠাগুলো আমি ফ্রোজেন পরোটা দিয়ে বানিয়েছি সেই পিঠাগুলো যদি আপনারা ডুবো তেলে ভাজেন তাহলে কিন্তু এই মানে পিঠাটা কিছুটা একটু ফুলে ওঠে। আর ফ্রোজেন পরোটা দিয়ে যদি কোনো কিছু বেক করা হয় তেলে ভাজার চাইতে আমার কাছে ওই মানে বেক করাটা আর কি বেশি মজা লাগে। সো এই তো বেশ কিছু সহজ ডিজাইন, প্রায় 25টি ডিজাইনে পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি যে কোনো অনুষ্ঠান আয়োজনে এই ডিজাইনগুলো আপনাদের খুব হেল্প হবে। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে আমার ফেসবুক পেজও একটি লাইক দিয়ে দেবেন। সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।